হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার ঈদ ব্লগ, এবং আমি অসুস্থ থাকার কারণে এই ব্লগটা খুবই বোরিং একটা ব্লগ হবে, ফার্স্ট ডে বলে দিই। সো ফার্স্ট ডে ঘুম থেকে উঠেই আমি আমার যা যা আছে, মানে বেডের মধ্যে যা যা ছিল সেগুলো আমি একটু গোছ কাজ করছিলাম। অ্যান্ড আমি এখন পর্যন্ত মুখও ধুইনি, প্লাস হচ্ছে গোসলও করি নাই। অনেক হাই পাওয়ারের ওষুধ চলার কারণে আমার অ্যাকচুয়ালি এত পরিমাণে ঘুম হয়েছে যা বলার মতো না। স্টিল আমি অসুস্থ, আমার গলার ভয়েস শুনে হয়তো বা বুঝতে পারছেন। তো আমি আমার পেটটাকে সবার ফার্স্টে গুছিয়ে নিচ্ছি, একটু ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছিলাম আমার বেডটাকে। বেডের মধ্যে যা যা আছে সবগুলো আমি হচ্ছে পরিষ্কার করে নিচ্ছিলাম। সবাই গ্রামে চলে যাওয়ার কারণে আমি লামকে ডেকে নিই যে লাম আয় আমার বাসায়, কারণ আমি একা আছি। সো আমি মুখটা একটু ধুয়ে ফেলেছি, প্লাস হচ্ছে আমি একটু দেখছিলাম যে আমার চোখের কী অবস্থা। ঘুমাতে ঘুমাতে একদম আমার চোখ ফুলে গিয়েছে। সো লাম আর আমি মিলে চিন্তা করছিলাম যে আমরা কী করব। বাট কিছু করতে না পেরে আবার আমি গোছ কাছের দিকে চলে যাই, মানে আমার ড্রেস যতগুলো আছে, ঈদের ড্রেস বলেন বা নতুন ড্রেস যেগুলো আছে সেগুলো সবগুলো আমি নিচে গুছিয়ে রেখেছিলাম ভালো মতো করে। বাট সকালবেলা উঠে দেখি বাসা ঘর অনেক বেশি ধুলা হয়ে গিয়েছে, কারণ তার আগের দিন অনেক বেশি বৃষ্টি হয়েছিল। তারপর আমি ঝাড়ু খুঁজে বেড়াই যে অ্যাকচুয়ালি আমাদের ঝাড়ুটা কোন সাইডে, তারপর আমি আমার ঝাড়ু খুঁজে পাই। সো এই তো আমি আজকে কাজের মেয়ে রহিমা হয়ে গিয়েছি। তো আজকে হচ্ছে পুরো বাসা আমি ঝাড় দিব। ফার্স্টে আমি আমার রুমটা ঝাড়ু দিয়ে নিলাম। আমার রুমে এত বেশি ধুলা হয়ে গিয়েছিলো, আমি নিজেও বুঝতে পারিনি এত ধুলা কই থেকে আসছে। সো আমি আমার রুমটা সুন্দর মতো ঝাড় ঝুটটা নিয়ে নিচ্ছি। বাসায় কেউ না থাকার কারণে বড় মা আমাদেরকে ভাত এবং মাংস দিয়ে পাঠায়, ততক্ষণে কিন্তু কুরবানি দেওয়া শেষ সবারই। সো ভাত আর মাংস বড় মা দিয়ে পাঠায়, তারপর আবার আমি আমার বাসার বাইরেটা ঝাড় দেওয়া স্টার্ট করি। এভাবেই চলে অ্যাকচুয়ালি আমার ঈদ। আমার ফুল বাসা আমি ঝাড় দিছি, আর কি বলবো এত ধুলা। সকালে আম্মু তাড়াতাড়ি চলে যাওয়ার কারণে অ্যাকচুয়ালি আম্মু ঝাড় দিতে পারে না, প্লাস আমাদের কাজের মহিলাটাও আসে নাই। সো আমাকে ঝাড়ু দিতে হচ্ছিলো ফুল বাসাটা, অ্যান্ড আমি সবগুলো সুন্দর করে ঝাড়ু দিচ্ছিলাম, প্লাস হচ্ছে অনেক কেয়ারফুলি ঝাড়ু দিচ্ছিলাম অনেক দিন পর। বাট স্টিল আমার অনেক খারাপ লাগতেছিলো যে অসুস্থ শরীর নিয়ে এগুলো কাজ করতে। তারপর খাওয়া দাওয়া করে এই তো বাসায়, বোর লাগতেছিল অনেক বেশি, আমি গোসলও করে ফেলেছি। অ্যান্ড বাইরে এত পরিমাণে বৃষ্টি, ভালোই লাগতেছিল না, বাট বৃষ্টি জানলা দিয়ে দেখতে ভালো লাগে। বাট ঈদের দিন বৃষ্টি খুবই, মানে খুবই খারাপ লাগতেছিল। ভাবছিলাম যে একটু ঘুরতে যাব, একটু বেড়াইতে যাব, বাট এত পরিমাণে বৃষ্টি আর ভালোই লাগতেছিল না। তারপর আমি আমার ঈদের ড্রেস পরি একটা, এটা একটা ড্রেস পিয়ার পাঠানো হয়েছে আমাকে একটা পেজ থেকে। ড্রেসটা অনেক বেশি কমফোর্টেবল অ্যান্ড খুবই সুন্দর একটা ড্রেস, অ্যান্ড অনেক বেশি আরাম ড্রেসটা। ড্রেসটার বেস্ট পার্টটা হচ্ছে তার ওড়নাটা, ওড়নাটা অনেক বেশি সুন্দর একটা ওড়না, আর অনেক বড় এবং আপনার কটনের একটা ওড়না, খুবই সুন্দর প্রিন্টেড, ডিজিটাল প্রিন্ট করা আছে ওড়নাটার মধ্যে। তো আমি ড্রেসটা পরে নিয়েছি, একটু হালকা মেকআপ করেছি, প্লাস হচ্ছে লিপটিন দিয়েছি, অ্যান্ড আমি ওড়নাটা সুন্দর করে নিচ্ছিলাম। দেখেন কত সুন্দর স্মার্ট একটা ড্রেস লাগছে, খুব ভালো লাগছিলো ড্রেসটা পরে থাকতে আমার। তো এভাবেই আমি একটু সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি, আমি একটু লিপটিন দিয়েছি অ্যান্ড একটু ফাউন্ডেশন দিয়েছি আমার ফেসের মধ্যে। আমি খুব সুন্দর করে মেহেদিও পরেছি, বাই দ্য ওয়ে মেহেদিটা কিন্তু আমি দিয়েছি। এখন মনে হচ্ছে যে মেহেদি আর্টিস্ট হলেই পারতাম। তারপর এলো আমার মাংস বিতরণের পালা, আমি যাচ্ছি এখন বড়মুর বাসায় বাটি এবং মাংস নিয়ে। তারপর যাই দেখি বড়মু অলরেডি মাংস নিয়ে বসে গিয়েছে ভাগ করার জন্য। এখানে হচ্ছে অনেক ধরনের মাংস, তারা বিতরণের মাংস প্লাস হচ্ছে আপনার নর্মাল যে মাংসগুলো থাকে সাতটা ভাগ করে সেই মাংস, অ্যান্ড অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। তারপর আমি চলে যাই ছাদের উপর, আমার একদমই বৃষ্টিতে ভেজা বারণ, কারণ ডাক্তার মানা করে দিয়েছে বৃষ্টিতে ভিজতে, এবং বৃষ্টিতে ভিজলে আবার আমি অসুস্থ হয়ে যেতে পারি। সো বৃষ্টিতে ভেজা একদম হারাম। বাট তাও কি, আমি তো বেহায়া, আমি কি বৃষ্টি ছাড়া থাকতে পারি নাকি? বৃষ্টি হবে আর আমি ভিজবো না তা কি হয়? সো আমি আবার বৃষ্টিতে ভিজছিলাম।
তারপর এই তো বৃষ্টির মধ্যে আমি একটা সুন্দর স্ন্যাপ নেই, অ্যান্ড এই স্ন্যাপ না নিলে তো আমার হবেই না, বৃষ্টির মধ্যে সুন্দর সুন্দর কিছু স্ন্যাপ তো আমাকে নিতেই হবে। সো এইভাবেই আমার ঈদটা কাটতেছিল, বৃষ্টিময় ঈদ এবং বৃষ্টিময় ওয়েদার। কিছুক্ষণ থাকার পর আমি আবার বাসার দিকে রওনা দিয়ে দিলাম, বাসার দিকে যাচ্ছি, স্টিল বৃষ্টি হচ্ছে, সারাদিনই বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টিময় ঈদ যেটা বলে একদম পারফেক্ট উদাহরণ। ড্রেস চেঞ্জ করার পরপরই দেখলাম যে আমার লামটুস চলে আসছে আমার কাছে মেহেদি পরার জন্য, তাই ও আর আমি মিলে একটু মেহেদি পরবো। ও ডিজাইন ডিসাইড করতেছিল যে কোন ডিজাইনটা সে পরবে। আমি একসময় অনেক সুন্দর মেহেদি পরাতাম, বাই দ্য ওয়ে এখনও পরাই মনে হয়, বাট জানি না আগের মতো হয় কি না। সো আমি মেহেদি ডিজাইন করছিলাম আমি আমার ইচ্ছা মতো, ও বলছিল আপু তোমার মাথায় যেটা আছে সেটাই দিয়ে দাও। সো আমার মাথায় যেটা আসছিল যে ডিজাইনটা, সে ডিজাইনটাই আমি দিচ্ছি ছিলাম করে। তো মেহেদি দিতে দিতে মনে পড়লো আজকে ঈদের দিন, আজকে আমি লাইভে যাইনি, তাই আমার আর্টস অফ পিয়া থেকে লাইভে চলে গেলাম, সবার সাথে লাইভে কথা বলতে অ্যান্ড মেহেদি দিচ্ছিলাম এবং লাইভে সবার সাথে আড্ডা মারছিলাম। এই তো লাইভে তো সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল যে আপু ব্লগ কবে আসবে। তারপর আম্মু দিল গরমা গরম কোপ্তা, অ্যান্ড কোপ্তা হচ্ছে আমার পছন্দের একটা জিনিস। মেহেদি দিচ্ছিলাম, লাইভ করছিলাম এবং কোপ্তা খাচ্ছিলাম। তারপর এটা হচ্ছে একদম ফাইনাল লুক মেহেদির। আই গেস আপনাদের ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে। দেন লামকে বললাম যে একটু ঢং কর, মেহেদিটা এত কষ্ট করে দিয়ে দিলাম তোকে, একটু ঢং করে সুন্দর করে একটু স্ন্যাপ করি তোর, একটু ঢং কর। তো ও একটু পোস্ট মারছিল, অ্যান্ড পিচি মানুষ তাই কিউট লাগছে, কিন্তু ওকে অনেক সুন্দর লাগছে দেখতে, অ্যান্ড ও অনেক হ্যাপি যে বলছে অনেক সুন্দর হয়েছে আপু। তারপর আমি আর ও মিলে চলে গেলাম কুনাফা বানাতে, আমার পছন্দের কুনাফা, যেটা না করলে অ্যাকচুয়ালি না, আমার হাতের কুনাফা সবাই অনেক বেশি পছন্দ করে, তাই ও বললো যে আপু প্লিজ আমার জন্য একটু কুনাফা বানিয়ে দাও। তাই আমি ওর জন্য একটু কুনাফা বানাচ্ছিলাম এর মধ্যে। তো কুনাফা করার জন্য যা যা লাগে সব কিছুই আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, কারণ সে আগে থেকে বলছিল। তারপর আমি দুধটাকে ভালো মতো বয়ল করছিলাম, যেটা ক্রিম করার জন্য লাগে। তারপর সেমাইটা আমি ভেজে নিচ্ছিলাম ঘিয়ের সাথে, অ্যান্ড এটা অনেক বেশি মজার একটা জিনিস, আমার পছন্দের একটা জিনিস, খুবই ভালো লাগে। তারপর দুটো হয়ে যাওয়ার পর আমি এক এক করে এটা সার্ভ করছিলাম, মানে সাজাচ্ছিলাম আমি প্লেটের মধ্যে। আমার একটা বড় বোলই আছে এই কুনাফা রাখার জন্য, সো আমি ওই বোলটার মধ্যে সাজাচ্ছিলাম আমি আমার মন মতো করে। আপনারা চাইলে এটা বানাতে পারেন, এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। সো এটা হচ্ছে ফাইনাল লুক, আমার কিছুটা বেঁচে গিয়েছিল দেখতেই পাচ্ছেন। সো আমি আরেকটু সেমাই গরম করে দেন হচ্ছে আমি আরেকটা প্লেটে রেখে দেব। তো এটাই ছিল আমার আজকের ঈদ ব্লগ। আমি সিরিজ দেখছিলাম এবং মেহেদির একটা স্ন্যাপ করছিলাম, সিরিজ দেখছিলাম অ্যান্ড কুনাফা এনজয় করতে করতে আমার ব্লগটা শেষ করছি আজকে। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।